এবার অয়েল আর বুলডেজার চলিল ঐতিহাসিক নুমলীগড়ত। অয়েল ইন্ডিয়ার কর্মকাণ্ডর বাবে কছারী রাজত্বর শেষ অস্তিত্ব নুমলীগড়ত খান্দি দুসেও করে বহুয়াইছে অয়েলর পাইপ। স্থানীয় প্রশাসনের অগোচরে অয়েল ইন্ডিয়ায় নিজ খেয়ালখুচিত এনেদরে ঐতিহাসিক নুমলীগড়ত কটা কার্যয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এটা নুমলীগড়ত তথা আমার গৌরব, তথা আমার নুমলীগড়বাসীর গৌরব, আর এই গৌরবক বিভিন্ন পক্ষই বিভিন্ন সময়ত নিজের মুনাফা লাভের গড় কাটি পেলো আমি দেখবলে পাওয়া গেছে। আর ইয়ার লগেলগে আজি কিছুদিনের পূর্বে অয়েল ইন্ডিয়ায় এই নুমলীগড় 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথৰ কাষতে কিছু কামৰ বাবে গড়টো ইতিমধ্যে কাটি পেলাইছে। আমি ইয়ার প্রতিবাদত আমি বিভিন্ন সময় দাবি জনাই আছো, বিভিন্ন কর্তৃপক্ষক বুকাহান মহকুমা প্রশাসনক আমি ইতিমধ্যে স্মারকপত্র প্রদান করেছো। আর আমি তারপর আমি গম পাইছো যে কোনো কর্তৃপক্ষ তথা প্রশাসনের অনুমতি অবিহনেই খনন কার্য চলাই আছে। আর আপনাদের আমি আমি সকলে জানোই যে বাগজানের যে ঘটনা সংঘটিত হয়েছে বা দিহিং পাটকাইত যেনকা সম্পদের উপর চকু দিছে, আর ইয়ারে ইতিমধ্যে নুমলীগড় গড়টির উপর চকু পড়ছে। আর আপনার জড়িয়ে আমি দাবি জানাইছো এই কার্য বন্ধ করব লাগে, আর যে অংশ খানি পেলাইছে এই অংশ পুনর্নির্মাণ করে যাব লাগবে। হয়, প্রশাসনের চকুর সন্মুখতে এনেকা কার্য চলি আছে, কিন্তু আমি বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন সময় দাবি জানা অহার পিছতো কিন্তু চকুর সন্মুখতে এনে কার্য হয়েছে, আর এনে কার্যক আমি গরিহণা জানাইছো। ইতিমধ্যে সদ ছাত্র সন্থা, চাহ জনজাতি ছাত্র সন্থাকে ধরে কেবাটাও সংগঠন চাঙুর খাই উঠিছে অয়েলর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করা দেখা গেছে। ঐতিহাসিক পুরাতাত্ত্বিক সম্পদ সংরক্ষণটির পিছত তথা অসমৰ মানচিত্রের পর চিরদিনের বাবে হেরাই যাবলৈ কেলধূপ কেলধূপ করে থাকা গড়টো এতিয়া সোমাই পড়িল অয়েলর দরে বহুজাতিক কোম্পানির হাতুরাত। এটা প্রশ্ন হয়, রাজ্যের ব্যাকুম পুরাতাত্ত্বিক বিভাগ এটা থাকার পাছতো কেনেদরে অয়েল ইন্ডিয়া লিমিটেডে বুলডিজার চলালে ঐতিহাসিক নুমলীগড়ত। অসম শ্রেণী ছাত্র সন্থা বুকাট হাকাতরপর মই সম্পাদক হিসাবে জানাব বিচারিছো যে আজি আমার নুমলীগড়ের ঐতিহাসিক গড়, আমি নুমলীগড়ের গড় হিসাবে আমি নামকরণ করাইছিলো, কিন্তু আর আমি এই গড়টির সংরক্ষণের কারণে বারংবার আমি দাবি করে আছো, প্রতিবাদ করে আছো, কিন্তু অসম সরকারে বা ভারত সরকারে একো কানহার দিয়া নাই। আজি অল ইন্ডিয়া কোম্পানিয়ে মমতালি হিসাবে নিজের হিসাবে গড়টি খানি দিছে আর বাগিচার বিভিন্ন গছ গছনি ধ্বংস করে দিছে। আমি দাবি জানাইছো যে এই গড়টি যেনেকা আগত আসলে তেনেকাই হব লাগিব। আমি তীব্র ভাষার গরিহনা আন্দোলন কার্যসূচী লম, আর ইয়ার উপর আমি নুমলীগড় বাকি হিসাবে আমি প্রতিবাদ জানাইছো, আর অগ্রান্ত দিনতো প্রতিবাদ জানাম, যাতে নুমলীগড়ের যা সম্পদ, যা সম্পদ, এই সম্পদবিলাকে বণিক গোষ্ঠী কোম্পানিবিলাকে কোনো ধরনের ক্ষতি করব নোৱাৰে। আর কারণ এই সম্পদবিলাক আমার নুমলীগড়ের বুকুর সম্পদ হয়, আমি বহুত নুমলীগড়ের নাম আজি এই গড়ের যোগেদি হয়েছে, আর এই গড়টি যদি না থাকে তেতিয়াহলে নুমলীগড়ের আমার একো অস্তিত্ব না থাকে। আমি অসম সরকারক দাবি জানাইছো যে এই গড়টি আমার যেনেকা আসলে তেনেকা ধরনের করে দিব লাগবে। নুমলীগড়ৰ পৰা গৌতম বৰাৰ ৰিপৰ্ট, অসম টুডে।